বাপ নয়ডা বিয়ে করছে আমার শাশুড়ি দুই দিন পর পর খুঁটা দেয় আমি গ্রামে মুখ ধাইতে না তো আমি তো মানুষের কাছে সাহায্য চাচ্ছি না আমি কাজ করে ভাত খাই বাইসে থাকতে চাই তাই সবার কাছে দাবি আমার মরে গেলে আমার মানে আমার ফ্যামিলি মানে আমার বাপ মা ভাই বোন আমার দেওয়ার ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি আমি কারো কোনো ক্ষতি চাই না আমার মনের ভিতরে কষ্ট আমি এই কষ্ট নিয়ে চলে যেতে চাই আমি যদি চলে যাই পরের একটা মেয়ে আসবে আমার বাচ্চা কাচ্চা অনেক জ্বালা ভোগ করবে রাব্বু থাকবে চাকরিতে আমার বাচ্চা কাচ্চারা জ্বালাইলে কি ওরা তারা রাব্বু কি টের পাবে রাব্বু নিয়ে তো চাকরি টেরবে না তাই আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চাই কিন্তু এরকম শুনাই শুনাই করলে সে জিজ্ঞেস করবে ওইটু হাসবে ওইটু টিটকারি মারবে আমি তো এটা ইয়ে তেরবো না সে দুনিয়াতে যাইছিলে এমনি আমার মনের ভিতরে খালি মরার চিন্তাটা উঠে আসে কবে মরবো মরার চিন্তাটা উঠে আসে আর কষ্ট সহ্য করতে পারি না বলে নাই সেটা ওর মা জানে কিসের জন্য বিষ খাইছে এমনি এমনি শুনছে শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে ঝামেলা স্বামীর সাথে না শাশুড়ির সাথে ঝামেলা করে ঝগড়া হয়েছে ঝগড়া করে দিল তারপরে ওই বিষ খাইছে নিজেও খাইছে বাচ্চাদেরও খাইছে তিন বাচ্চা তিনটে মেয়ে ওই কাইশিয়ানি গেছি কাইশিয়ানি যাই দেখি রাত তিন ভাই বোনই শোয়া রয়েছে পরে শেষে বমি করতেছে বড়জন এও শুয়ালি অক্সিজেন দেওয়া আর বড়জন বমি আর ছোট্ট এমনি সুস্থ নড়াচড়া করতেছে তারপরে শুই দিল বাচ্চা তিন ডেরে দিয়েছে আর মারে দিছে তারপরে আমাকে রিফান্ড করে কইছে আপনারা গোপালগঞ্জ সদর হাসপাতাল ওখানে আছে ওখান থেকে দেখে অক্সিজেন দিয়ে আমাদের এই জায়গা পাঠাইছে শুনছি কাশি নিয়েছে মা বাচ্চা তিন ডেরে বিশ কাজে নিজে গেছে ওই শালা বাবুরা ফোন করে কাশিনে যাবো প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে খবর পাইলাম যে শালাও আইছে কে তুই আমি তো যে অ্যাম্বুলেন্সে গোপালগঞ্জ যাবো